তো আমরা আগের দিন বা আগের ক্লাসে আমরা রিভলভেশন অ্যাকাউন্টটা আমরা করে দেখিয়েছিলাম, তো আজকে এই ক্লাসে আমরা ওই রিভল ওই অঙ্কটারই আমরা কন্টিনিউয়েশন করব। আমরা আগের অঙ্কে আগের দিন বা আগের ক্লাসে আমরা গুডউইলের অ্যাডজাস্টমেন্ট বার করে দিয়েছিলাম, ক্যাপিটালের অ্যাডজাস্টমেন্ট বার করেছিলাম এবং রিভলিউশন প্রফিটটা আমরা বার করে নিয়েছিলাম। দেখেছিলাম এখানে এই অঙ্কে একটু ডিফারেন্ট অঙ্ক আছে, যে পুরনো একটা গুডউইল ছিল সেই গুডউইলটাকে আমরা কী করব, নতুন যে গুডউইলটা আছে সেই গুডউইলটাকে আমরা কী করব, আমরা শেয়ার অনুযায়ী ভাগ করে রেখেছিলাম আগে থেকেই। এবং এরপরে আমরা যেটা করেছিলাম, আমরা রিভলিউশন অ্যাকাউন্টটাতেও আমরা কমপ্লিট করে দিয়েছিলাম, কিন্তু এই সময় অভাবে পুরোটা করা যায়নি, একটু বড়ো অঙ্ক। তো এখন আমরা এই অঙ্কটাকে পুরোটা কমপ্লিট করছি। তো আমরা রিভলিউশন অ্যাকাউন্টটা শেষ করেছিলাম, আমরা শুরু করছি পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট দিয়ে। হেডিং করো পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। এখানে আমার চারজন পার্টনার ABC ছিল আর একজন নতুন এলো ডি, তাহলে অ্যামাউন্টে চারটে ঘর করতে হবে, তোমার সেই রকমভাবে ঘরটা করে নেবে। একটু ছোট ছোট হবে, প্রয়োজনে তোমরা খাতা ঘুরিয়ে নিতে পারো। পার্টিকুলার্স ABCD, পার্টিকুলার্স ABCD। তো ফার্স্ট অফ অল আমরা ব্যালেন্সটা দিয়ে শুরু করি। ABC যে ব্যালেন্স ছিল, তাহলে বাই ব্যালেন্স BD ছিল 36,000, 44,000, 52,000 বাই এই যে নতুন টাকাটা নিয়ে আসছে ডি, বাই ক্যাশ অ্যাকাউন্টেও নিয়ে এসেছিল 32,000। ওই যে গুডউইলটা নিয়ে এসছে সেই গুডউইলটাকে আমরা ভাগ করে দিই বাই প্রিমিয়াম ফর গুডউইল, এটাও আমাদের ভাগ করা আছে আগে 1200, 800, 3000 বাই রিভ্যালুয়েশন প্রফিট। একবারে দেখি আমরা বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট 2800, 4200, 7000। এই প্রফিট হচ্ছে কিন্তু যে প্রফিটটা আমাদের আগে ছিল, যে প্রফিটটা আমাদের আগে ছিল, ঠিক আছে, মানে পুরনো পার্টনারের পুরনো কোম্পানির যে প্রফিট যেটা ছিল তোমার 14,000, যে প্রফিটটা ছিল সেই প্রফিটটাকে আমরা ভাগ করলাম। এরপরে আসবে বাই, এবার এখানে আসি টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, যেটা আমাদের লস হয়েছে সেইটা ব্র্যাকেটের লস, এখানে লস ছিল 2000, 3000, 5000। টু গুডউইল অ্যাকাউন্ট, এখানে লিখে রাখি ওল্ড যেটা ছিল সেটা, যেটা আমরা ভাগ হচ্ছে 4000, 6000, 10,000 ভাগ হলো। নেক্সট টু, এইবারে দেখো এইবারে আমাকে হচ্ছে ব্যালেন্সটা হচ্ছে আমার এখানে এবারে বার করতে হবে।
এখানে ব্যালেন্সটা বার করার সময় আর কোনো তো অ্যাডজাস্টমেন্ট নেই, ব্যালেন্সটা বার করার সময় দেখতে হবে, দেখা যাবে যেহেতু এখানে আমাদের নতুন পার্টনারের বা এখন বর্তমান পার্টনারদের আমাদের ব্যালেন্সটা বলেই দিই, তাহলে এই ব্যালেন্সটা আগে আমরা হচ্ছে বসি টু ব্যালেন্স শিট 32,000, 48,000, 80,000, 32,000, এই ব্যালেন্সটা হচ্ছে আমাদের এখানে বলেই দিচ্ছে, ঠিক আছে, যেটা আমরা ওখানে বার করে নিলাম। তাহলে এই ব্যালেন্সটাকে ধরে এইবারে আমাদের ওদের ব্যালেন্স করতে হবে যে কার কত টাকা ডিউ আছে বা কাকে কত টাকা দিতে হবে, বোঝা গেল? মানে এই টাকাটা এখন আমার কোম্পানিতে দরকার, তাহলে এই টাকাটা কোম্পানিতে ধরতে গেলে তাহলে আমাকে কোনো পার্টনারকে টাকা নিয়ে আসতে হবে বা কোনো পার্টনারকে টাকা পেমেন্ট করতে হবে। তাহলে আমরা ব্যালেন্স করি ওখানে 36 আর এখানে 44,000, এখানে হচ্ছে 40,000, এখানে হচ্ছে 32,000, 36, 36,000, 220, তাহলে এটা বড়, 40,000, 40,000, এর তাহলে ব্যালেন্স বেরোচ্ছে টু ক্যাশ অ্যাকাউন্ট বলে লেখো ব্যালেন্সিং ফিগার 1780, ঠিক আছে। এর দেখি 6,000 আর 4-এ 44,50, এখানে 44,54, 57,330, তাহলে এটা বড়, 57,330, 57,330, তাহলে একে ক্যাশ নিয়ে আসতে হচ্ছে, তাহলে বাই ক্যাশ অ্যাকাউন্ট 4,000, 6,000, 6,000, 50,000, 7,330 এই টাকা দেবে। এর ক্ষেত্রে হচ্ছে কত, 80, 81, 81 আর 80.95, 95, তাহলে এও টাকা দেবে কোম্পানিকে 95,550, এরও দাঁড়াচ্ছে ব্যালেন্সটা, তাহলে আমরা এবারে করে নিই 7 আর 3 এ 10, 10 আর 52 এ 62, 62 থেকে 95 বাদ দিলে থাকে হচ্ছে 33,550, 33,550, তাহলে দেখা যায় আর এর তো ডিএর তো আর কোনো টোটাল করার বা ব্যালেন্স করার কিছু নেই। তাহলে এখানে হচ্ছে কী দেখা গেল, এ হচ্ছে টাকা ফেরত নিয়ে চলে যাচ্ছে আর বি আর সি হচ্ছে এরা কোম্পানিকে টাকাটা নতুন করে আবার দেবে। তাহলে এবারে আমাদের ক্যাশ ব্যালেন্সটা বার করতে হবে, তাহলে ক্যাশ ব্যালেন্সটা বার করার জন্য আমরা ছোট্ট করে একটা ক্যাশ অ্যাকাউন্ট করে নিই, যাতে আমাদের ব্যালেন্স শিট হয় সেটা করতে সুবিধা। তাহলে চলো চলে আসো, জাস্ট একদম ছোট্ট করে একটা ক্যাশ অ্যাকাউন্ট লেখো, ক্যাশ অ্যাকাউন্ট, পার্টিকুলার্স, অ্যামাউন্ট, পার্টিকুলার্স, অ্যামাউন্ট, আগে ক্যাশ ব্যালেন্স ছিল আমার কোম্পানিতে কত, আমার ক্যাশ ব্যালেন্স ছিল কোম্পানিতে 18,000, তাহলে টু ব্যালেন্স বিডি 18,000, একে আমরা টাকা ফেরত দিচ্ছি, তাহলে বাই এস ক্যাপিটাল অ্যাকাউন্ট 1780, বিসিডি টাকা নিয়ে আসছে, তাহলে টু বিস ক্যাপিটাল অ্যাকাউন্ট 7,330, টু সিজ ক্যাপিটাল অ্যাকাউন্ট 35,550, টু
ক্যাপিটাল অ্যাকাউন্ট 32,000। তো প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট এই টাকাটাও ক্যাশ নিয়ে এসেছিলো 6,000। তাহলে আমার টোটাল চলে গেল 96,500, 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
ব্যালেন্স সিডি চালাচ্ছি হচ্ছে আমার 95,100। এইবারে চলে আসো ব্যালেন্স শিট, এটা একটা এক্সট্রা পার্ট হলো ক্যাশ অ্যাকাউন্টে, যেহেতু আমাদের ক্যাশের একটা অনেকটাই বড় রকম অ্যাডজাস্টমেন্ট ছিল, আমরা ডাইরেক্ট ব্যালেন্স শিটে আমরা বসাতে গেলে আমাদের অসুবিধার সম্মুখীন হতে হতো, ওই জন্য আমরা ক্যাশ অ্যাকাউন্ট করেই কত ব্যালেন্স ছিল, কে কত টাকা এনেছে বা কে কত টাকা নিয়ে গেছে সেটা আমরা হিসেবটা বার করে নিয়ে আসি। ক্লিয়ার? নেক্সট এখানে আসি এবারে আমরা ব্যালেন্স শিট, তাহলে ইন দ্য বুকস অফ নতুন ব্যালেন্স শিট ইন দ্য বুকস অফ এ বি সি অ্যান্ড ডি ব্যালেন্স শিট অ্যাজ অন 1/4/2016। একটাই কলাম করে দিই, কারণ আমার তো আর কোনো অ্যাডজাস্টমেন্ট সেরকমভাবে এখানে দেখানোর দরকার নেই, আমাদের সব রিভলিউশন অ্যাকাউন্টে করেই এসেছি, যদি কেউ দেখাতে চাও দেখাতে পারো কোনো অসুবিধা নেই। লাইবিলিটিস অ্যামাউন্ট অ্যাসেটস অ্যামাউন্ট তোমার যদি কেউ দেখাতে চাও তো দেখাতে পারো, ঠিক আছে, এখানে কোনো রকম হার্ড অ্যান্ড সোর্ড রুল নেই যে দেখানো যাবে না বা অন্য কিছু, মানে আমি বলছি যেহেতু আমাদের এখানে দেখানো হয়ে গেছে আগে, ওই জন্য আর আমরা দেখাচ্ছি একবারে ডাইরেক্ট আমরা ইন্টিগ্রেট করছি। তো প্রথমে এদিকে এসো, মেশিনারি 10% ভ্যালু কমেছিল, তাহলে হচ্ছে তোমার 28,900। আমি এখানে ব্র্যাকেটে দেখিয়ে দিচ্ছি, মেশিনারি ছিল 34,000, এখানে 15% ডেপ্রিসিয়েশন হলো, তাহলে 5,100। একবারে শর্টে দেখিয়ে দিলাম, আমি আর বিস্তারিত আর লিখছি। ফার্নিচার ছিল 28,000, ওখান থেকে 4,200 টাকা ডেপ্রিসিয়েশন চলে গেল, তাহলে হলো 23,800। ইনভেস্টমেন্ট ছিল আমার 32,000, মাইনাস এখান থেকে গেল 4,800, তাহলে 27,200। নেক্সট চলে আসো প্রিপেড স্যালারিজ, যেটা আমাদের এক্সট্রা করে এসছে, আগে আমাদের ব্যালেন্স শিটে ছিল না। প্রিপেড স্যালারিজ 800, বাকি যা যা ছিল বিলস রিসিভেবল ২৪,000, ডেটার্স ৪২,000, স্টক 48,000,
ক্যাশ যেটা আমরা ব্যালেন্সে বার করেছি 95,100, ঠিক আছে। লাইবিলিটিজের ক্ষেত্রে আসো, ফার্স্টে আসো ক্যাপিটাল এ 32,000, বি 48,000, সি 80,000, ডি 32,000, 1,92,000। নেক্সট আসো বিলস পেয়েবল, ৩২,০০০, ক্রেডিটার্স ৬৪,০০০, আউটস্ট্যান্ডিং রিং 1,800। ক্লিয়ার? তাহলে হয়ে গেল আমার টোটাল 289,800। এখানে হলো 289,800, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমার সামগ্রিক অঙ্ক, ক্লিয়ার? মোটামুটি একটু অন্য ধাঁচের অঙ্কটা হলেও কিন্তু দেখেছো অঙ্কটা কিন্তু খুব একটা কঠিন নয়, তাই না? বেশ, এইবারে আমরা একটা, যেহেতু আমাদের সাথে সময় এত বেশি নেই আজকের ক্লাসে, আমরা একটা ছোট্ট একটা অঙ্ক করব, যেখানে আমরা দেখব, আমরা আগের অঙ্কটা দেখেছিলাম যে নতুন পার্টনারের ক্যাপিটালকে বেস করে পুরনো পার্টনারদের ক্যাপিটাল বের করা। আজ এই অঙ্কটায় তার উল্টো জায়গা দেখব, যে পুরনো পার্টনারকে ক্যাপিটালকে বেস ধরে নতুন পার্টনারের ক্যাপিটালটা আমরা বাড়ব। তাহলে এক্সাম্পল দেখো, এ অ্যান্ড বি আর পার্টনার্স ইন এ ফার্ম শেয়ারিং প্রফিটস অ্যান্ড লসেস ইন দ্য রেশিও অফ 3:2, দ্য অ্যাডজাস্টেড ক্যাপিটাল অফ এ অ্যান্ড বি আর রুপিস 60,000 অ্যান্ড রুপিস 30,000, রেসপেক্টিভলি দে অ্যাডমিট সি ফর 1/4 শেয়ার অফ দ্য ফিউচার প্রফিটস টু স্টক সি কন্ট্রিবিউটস এ
sufficient capital to the firm on the basis of the capital of the old partners calculate the capital to be brought in by C and also calculate the new profit sharing ratio of the partners in a new firm. তাহলে কি বলছে, এ এন্ড বি আর পার্টনার্স ইন দ্য ফার্ম শেয়ারিং প্রফিট এন্ড লসেস ইন দ্য রেশিও অফ 3:2, দ্য অ্যাডজাস্টেড ক্যাপিটাল অফ দ্য অফ এ এন্ড অ্যাডজাস্টেড ক্যাপিটাল অফ দ্য অফ এ এন্ড বি আর 60,000 এন্ড 30,000 রেসপেক্টিভলি, দে অ্যাডমিট ফর 1/4 শেয়ার অফ দ্য ফিউচার প্রফিটস, দে অ্যাডমিট সি ফর 1/4 শেয়ার ইন দ্য ফিউচার প্রফিটস অ্যান্ড সি কন্ট্রিবিউটস 1/4 শেয়ার of the C contributes the sufficient capital to the firm on the basis of the capital of the old partners, calculate the capital of capital to be brought by C and also calculate the new profit sharing ratio of the firm the partners in the new firm. So এই হচ্ছে আমার সামগ্রিক অঙ্কটা এখানে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। এখানে তাহলে আমার কী কী বলছে, A and B হচ্ছে তিনজন পার্টনার যাদের এখানে প্রফিট শেয়ারিং রেশিও হচ্ছে 3:2, এদের শেয়ারিং প্রফিটের শেয়ার ছিল, এরা যে প্রফিটটা এনেছিল সেই প্রফিটটা এদের ছিল 60,000 অ্যান্ড 30,000, এই সরি প্রফিট বলছি, এদের যে ক্যাপিটালটা আগে ছিল 60,000 অ্যান্ড 30,000, এবং সি কন্ট্রিবিউটস দ্য সাফিসিয়েন্ট ক্যাপিটাল, সি যে নতুন পার্টনার আসছে সেই 1/4 শেয়ার নিয়ে আসছে কোম্পানিতে, তার 1/4 শেয়ার থাকছে, এবং তার যে কত টাকা ক্যাপিটাল সেটা সে এখানে বলেনি, সেটা আমাদের দেখে নিতে হচ্ছে। সেটা বলছে যে ওই যে নতুন পুরনো যে পার্টনার ছিল তাদের যে শেয়ার, সেই শেয়ার ধরে হচ্ছে ওকে টাকাটা দিতে হবে, এবং সেটাকে বেস ধরে টাকাটা ওকে দিতে হবে, এবং নতুন পার্টনারদের এবং নতুন যে ফার্ম তৈরি হলো সেই ফার্মে ওদের যে শেয়ার অফ ক্যাপিটাল সেটা হচ্ছে আমাদের পার্ট, ঠিক আছে। তো এই হচ্ছে আমার সামগ্রিক অঙ্ক, এবারে অঙ্কটা আমরা এবার করে দেখবো। তো এবারে আসা যাক অঙ্কে, ফার্স্টে আমরা করবো কি, ক্যালকুলেশন অফ সিজ ক্যাপিটাল, সি যে পার্টনার ছিল তার ক্যাপিটালটা আমরা প্রথম বার করে নেব। এখানেই করে না পরে করে চলে আসো সলিউশনে। নাম্বার ওয়ান, ক্যালকুলেশন অফ সিজ ক্যাপিটাল, তাহলে অ্যাডজাস্টেড কম্বাইন ক্যাপিটাল এ রুপিস
60,000, B rupees 30,000, তাহলে টোটাল ক্যাপিটাল দাঁড়াচ্ছে অ্যাডজাস্টেড ক্যাপিটাল 90,000। বেশ, এবার চলে আসো সি শেয়ার, এটা ছিল 1/4, রিমেনিং শেয়ার 1-1/4 ইকুয়াল টু 3/4, সো নিউ শেয়ার অফ এ এর তাহলে হচ্ছে 3/4 অংশের মধ্যে 3/5 ভাগ, মানে 3/5 ছিল আগের শেয়ার, 3/4 হচ্ছে রিমেনিং শেয়ার অফ দ্য নিউ ফার্ম, তাহলে 9/20, অ্যান্ড নিউ শেয়ার অফ বি 3/4 ইনটু 2/5, তাহলে 6/20, সো টোটাল ক্যাপিটাল অফ দ্য রিকনস্টিটিউটেড ফার্ম, তাহলে টোটাল ক্যাপিটাল তাহলে ফার্মের কত দাঁড়াচ্ছে, 90,000 ইন্টু 5/4, মানে 90,000 ছিল কম্বাইন্ড ক্যাপিটাল, হচ্ছে এ অ্যান্ড বি এর যে 90,000 টাকা কম্বাইন্ড ক্যাপিটাল ছিল সেটা ছিল 4 ভাগ, তাহলে 5 ভাগ, তাহলে কত হচ্ছে রুপিস 1,20,000। সো প্রপোর্শনের ক্যাপিটাল অফ সি দাঁড়াচ্ছে 1,20,000 ইন্টু 1/4 ইকুয়াল টু রুপিস 30,000, হয়ে গেল হচ্ছে আমার সি এর যে নতুন ক্যাপিটাল সেটা বার করা। নেক্সট এসো নিউ প্রফিট শেয়ারিং রেশিওটা আমরা ক্যালকুলেট করব, ক্যালকুলেশন অফ নিউ প্রফিট শেয়ারিং রেশিও, তাহলে হচ্ছে সি শেয়ার ছিল 1/4, রিমেনিং শেয়ারগুলো তো আমরা বার করে নিয়েছি আগে, এস শেয়ার 9/20, বি শেয়ার 6/20, সো এ ইজ টু বি ইজ টু সি ইকুয়াল টু 9/20 ইজ টু 6/20 ইজ টু 1/4, তাহলে হচ্ছে সব একসাথে নিয়ে আসি, মানে একই রেশিওতে নিয়ে আসি, 9/20 এটা 6/20, এটা ছিল 4 4 5 দ্বিগুণ করলে 2 হবে, তাহলে দাঁড়াচ্ছে 9/20 6/20 5/2, তাহলে নিউ রেশিও দাঁড়ালো 9:6:5, ঠিক আছে। তাহলে এই গেল তোমাদের এটা সামগ্রিক অঙ্ক, তোমরা আগের অঙ্কটাই বেশি করে দেখবে আর এটা শুধু ক্যালকুলেশনটা একবার দেখবে, এর উপরে একটা গোটা অঙ্ক আমরা নেক্সট ক্লাসে করাবো, ঠিক আছে। তারপরে আর যেটুকু বাকি থাকে আর হয়তো একটা দুটো ক্লাস আমরা আরও যাবো ওইটা নিয়ে, আরও দুটো ভালো কিছু কিছু থাকে তাহলে সেগুলো আমরা করিয়ে দেবো, ঠিক আছে। তাহলে আজকে আমরা এখানে শেষ করছি।